অতনু আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, কোট আনকোট নোটোরিয়াস ক্রিমিনাল বলে যাদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীর সামনে বলেছিলেন অনিকেত মাহাতো, সেই ওয়ান অফ দ্য নোটোরিয়াস ক্রিমিনালস। এবং অনিকেত মাহাতোর বিরুদ্ধে আইনি নোটিশটাও এই অতনুই পাঠিয়েছে। এবং আবারও বলে রাখি যে জুনিয়র ডক্টর স্ট্রান্টের পক্ষ থেকে যাতে কেউ আজকের এই আলোচনায় উপস্থিত থাকেন তার জন্য আজকেও তাদের আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তারা সম্ভবত আমাদের প্রশ্নগুলো ফেস করতে রাজি নন। আমি অতনুর কাছে আসি। অতনু, এই যে আট দফা দাবি দিয়ে মুখ্য সচিবকে ইমেল, কেন? ম্যাম, এই দাবিটার পিছনে এবং অর্গানাইজেশনটা তৈরির পিছনে একটা দু মাসের ইতিহাস আছে, যেটা খুব যন্ত্রণা এবং একটা নির্যাতনের ইতিহাস। সেটা হলো, আন্দোলনটা শুরু হয়েছিল সবাই একসাথে মিলে, দিদির সাথে যে অমানবিক নৃশংস ঘটনাটা হয়েছে তার বিচারের দাবিতে আন্দোলনটা চললো। এবং বিভিন্ন যে নিউজের আর্কাইভগুলো আছে সেগুলো ঘাটলে আপনারা দেখতে পাবেন যে সেখানে আন্দোলনের যারা শুরু করেছিল, প্রথম সারিতে যারা ছিল তাদের মধ্যে আমরাও ছিলাম। আন্দোলন চলছিল, কোর্ট কেসটা প্রথমে ক্যালকাটা হাইকোর্ট থেকে তারপরে চলে গেল সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন সিজো একটা বাদ দিয়ে বাকি যে আন্দোলনের ধরনগুলো আছে সেগুলির পথে তোমরা চলো। এবং আমাদেরও এটাই ধারণা ছিল যে আন্দোলন আরও তীব্রতর হোক থেকে তীব্রতর হোক, কিন্তু যেই প্রসিডিওরটা মানে আন্দোলনের যে টাইপটা সেটা যেন সিজোয়াক না হয়। কারণ আমরা চিকিৎসক হিসেবে কোনো সময় চাইতে পারি না যে সিজোয়াকের মাধ্যমে যে গরিব মানুষ সরকারি চিকিৎসা ব্যবস্থার বিনামূল্যে পান তার জন্য সেটা কোনো রকমভাবে এফেক্টেড হোক। তার জন্য আমরা জিবি মিটিংয়েই বলেছিলাম যে সব কিছুই চলতে পারে, শুধু অনশন হোক, যাতে পুরো জিনিসটাই আমাদের উপর দিয়ে যাক, কিন্তু কোনো সময় সিজোয়াকটা হয়ে মানুষের উপর এফেক্ট না হয়। সেইটা ম্যাক্সিমাম অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট ডক্টর, ইন্টার্ন, স্টুডেন্ট প্রথম দিন শুনেওছিল এবং বলেছিল এটাই উচিত। কিন্তু গুটি কয়েক বলতে আমি 10-12 জনই বলবো, যাদের অ্যাকাউন্টে এখন এইসব টাকা ঢুকছে, এগুলো দেখতে পাওয়া যাচ্ছে 28 লাখ টোটাল মিলে 4,75,00,000, তারা বলা শুরু করলো যে না, সিজওয়াকটাই করতে হবে এবং সিজওয়াক ছাড়া আন্দোলনই হতে পারে না। এইটা দিয়ে আমাদের সাথে প্রথম মতপার্থক্য শুরু হয়। তারপর একটা বেশ সিকোয়েন্স আছে এবং আমি এটা জানিয়ে দিতে চাই ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যে আমরা ফ্রন্টের মতো পারসেপশনের বেসিসে বলবো না, লাইক আমি চার্জশিট মানি না, যেটা বলবো প্রুফ দিয়ে বলবো। আর এটাও বলছি আমরা আরজিকর মেডিকেল কলেজে পড়ি, আরডিএ মেডিকেল কলেজে নয়। এবং তার সঙ্গে এটাও বলতে চাই যে ভয়েস অফ মানে আরজিকর বলে যেটা চালানো হচ্ছে সেটা কিন্তু আরডিএর ভয়েস নয়। আরডিএর ভয়েস আরজিকরের গত 100 বছরেরও বেশি সময়ের একটা গ্লোরিয়াস ইতিহাস আছে, সেটার ভয়েস আরজিকরে যে 2000 জন স্টুডেন্ট ডক্টরের যে পরিবার তাদের ভয়েস। আরডিএ মানে 40-50 জনের ভয়েস, সেটাকে আরডিএর ভয়েস দিয়ে মানে আরজিকরের ভয়েস দিয়ে চালিয়ে দেওয়ার যে প্রক্রিয়াটা চলছে সেটা আমি ধিক্কার জানাই। এই সিকোয়েন্সটা হলো এই চিঠিটা দিয়ে শুরু হয়। এই চিঠিটা আমি দেখাতে চাই সবাইকে। এই চিঠিটায় 9 জনের নাম আছে, তার মধ্যে যদিও আমার নাম নেই, এটাই ইন্টার্ন, হাউস স্টাফ, অন্যান্য ব্যাচের স্টুডেন্টদেরও এখানে নাম আছে, সেটা আমি দেখাচ্ছি না আপাতত, যেহেতু এটা আমাদের ইন্টার্ন সেটাই দেখাচ্ছি। এটা ডেটটা খুব ইন্টারেস্টিং, এটা হলো 5/9/2024 এবং এটা লেখা হচ্ছে টু দ্য প্রিন্সিপাল অফ আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, থ্রেড কালচার রিলেটেড, যে টার্মটা তাদেরই কয়েন করা। ডেটটা আমি বারবার সবাইকে নোট করতে বলছি, 5/9/2024। এই লেটারটার পরিপ্রেক্ষিতে এই 51 জনের একটা লিস্ট বেরোয়। 51 জনের লিস্ট যেটা বেরোয় তার তারিখ হচ্ছে 9/9/2024। তার মানে বুঝতে হবে আরডিএ রেকমেন্ড করার পরিপ্রেক্ষিতে, তাড়াতাড়ি বলো, আরডিএ রেকমেন্ড করার পরিপ্রেক্ষিতে এই লেটারটা দিয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এটাই, 5 তারিখ যে রেকমেন্ড করছে তার অ্যাকচুয়ালি জন্ম হচ্ছে 9 তারিখ, মানে 5 সেপ্টেম্বর যে রেকমেন্ড করছে তার অ্যাকচুয়ালি জন্ম হচ্ছে 9 সেপ্টেম্বর, মানে জন্মের আগে অন্নপ্রাশনের যে ব্যাপারটা সেটা হয়ে গেছিল সেদিন। তারপরে বুঝলাম, এনকোয়ারি ফেস করলাম, সব কিছু চলছিল, এনকোয়ারি ফেস করতে করতে একটা জিনিস দেখলাম আরডিএ রেকমেন্ড করছে, কিন্তু আমরা জানি যেটা বারবার বলছি আরডিএর ভয়েস বলে চালিয়ে দেওয়া হচ্ছে, কাউকে কোনো চার্জশিট দিতে পারেন এনকোয়ারি কমিটি। এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমাকে পুরো এনকোয়ারির সময় ভিডিও রেকর্ড করা, এনকোয়ারি কমিটির একজন মেম্বার বলেন যে আরডিএর কাছে তুমি যদি গিয়ে চলে যাও তাহলে তো কোনো অসুবিধাই হতো না, তোমাকে তো আমি ডাকতামই না, সেদিন আমি চলে যেতে পারতাম, সিজওয়াকটা আমি করতে পারতাম, সমর্থন করতে পারতাম। এনকোয়ারি কমিটিতে আছেন উনি? একদম এনকোয়ারি কি না আমার কি না, ডক্টর দেবব্রত দাস বলেছিল তিনি এনকোয়ারি কমিটি লিড করছেন, এনকোয়ারি কমিটি লিড করছেন এবং আজ যে করে মাসে জিজ্ঞেসন তিনি মানে মাসে জিজ্ঞেসন তিনি আবার তোমাকে বলছে যে তুমি আইডিয়া দিতে, এটাই তো পদ্ধতি দিদি, একজনের নাম রেড কালচারের নামে আমি ছেলেদেরকে বলবো তোমরা সাসপেন্ড হয়ে গেলে, এরা চলে গেল, তারপরেই ও বলছে দেখলাম না 2 ঘন্টা মিটিং এ 2 মিনিট অবয়া, বাকিটা বলছে মার্চে নির্বাচন করো, স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন,
সেই ইলেকশনে তো এরা থাকবে না, অন্য কোন বিরোধী পক্ষ থাকবে না। তার থেকে আলাদা এটা হলো জিতে ক্ষমতা চলে আসে। তার থেকে একটা ইন্টারেস্টিং জিনিস, আরডিএ রেকমেন্ড করছে সব বুঝলাম, একজন আরডিএ এর এমন প্রতিনিধি আছে যিনি আইসিসি বা ইন্টারনাল কমপ্লেইন কমিটির আবার মেম্বার, বা মানে যে অভিযোগ জানাচ্ছে যে রেকমেন্ড করছে সে আবার প্রতিনিধি। ইমিডিয়েটলি রাজ্যকরের প্রিন্সিপাল যে এখন গেছে তাকে সরানো উচিত প্রদীপ্ত, ইমিডিয়েটলি। তাই এই ধরনের